prima. Long ago, when you would walk on the sidewalk.
আছেন আপনারা? আমি এত আলোর জন্য দেখতে পাচ্ছি না আপনাদেরকে, বাট খুব ভালো লাগছে আপনাদের এখানে এসে। আজকে আমার ইন্ডিয়াতে শুটিং ছিল, তো শ্রাবণ ভাইয়ের সাথে যখন কথা হলো এই প্রোগ্রাম নিয়ে, তো এই স্কুলের নাম অনেক আগে থেকেই মানে খুব পরিচিত, খুব পপুলার। সো যখন আমাকে এই স্কুলের নাম বললো, ফুল প্রোগ্রামটা বুঝিয়ে দিল, তখন আমি এক কথায় বলেছিলাম অবশ্যই করব, আমি যাব, আমি একদিনের জন্য হলেও এসে শো করে আবার চলে যাব শুটিংয়ে। যাই হোক, খুব ভালো লাগছে এখানে এসে। আরেকটা কথা বলি, আজকে আমার একটা ছবি রিলিজ হয়েছে সুইট হার্ট, আপনারা জানেন কেউ? আপনারা কি ছবিটা দেখতে যাবেন? থ্যাংক ইউ সো মাচ। আজকে অলরেডি হাউসফুল সব হল, সো আপনারা যদি যান অবশ্যই খুব ভালো লাগবে, কারণ আপনাদের জন্যই আসলে আমরা তো কষ্ট করি। সো প্লিজ আপনারা সবাই হলে গিয়ে মুভি দেখবেন, আর শুধু এবার না, আমি চাই আপনাদের সাথে প্রত্যেক বছর যেন থাকতে পারি, ঠিক আছে? যদি এটা ছেলেদের স্কুল না হয়ে মেয়েও হতো তাহলে আরো ভালো হতো। ওকে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবে সবাই, লাভ ইউ অল। বিদ্যা সিনহা ম্যাম, একটা ছোট্ট প্রশ্ন, ছোট্ট কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, একটা ছোট্ট কন্ডিশনে আমরা কিন্তু সবাই একসাথে দেখতে যাব তার ছবি। কন্ডিশন ও প্রশ্নটা হচ্ছে এই যে, তার আগে একটু দেখে নিই, এটা ছোটবেলা থেকে আমার জানার বড় ইচ্ছে ছিল আমার চাইতে কত বেশি লম্বা সে। দিস ইজ দ্য ফার্স্ট থিং। ওকে, সি ইজ টলার দ্যান মি। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে, এটার কি কোনো অ্যাডভান্টেজ আছে যে আপনি মাটিতে পা রেখে মহাকাশের খবর জানতে পাচ্ছেন, এরকম কোনো ব্যাপার আছে কি লম্বা হওয়ার কারণে? লম্বা ওভার পিছনে এরকম কিছু নাই, বাট যখন নর্মালি যেটা হয় যে মেয়েরা ছেলেদের থেকে একটু খাটো হলে সবসময় খাটো খাটোই লাগে, সেখানে যখন একটা মানে আমার থেকে একটু খাটো ছেলে যখন পাশে দাঁড়ায়, তখন নিজের কাছে অনেক বড় বড় মনে হয় যে না, আমি তার থেকে অনেক বড়। ওকে, লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ দ্য সিজলিং বিদ্যা সিনহা ম্যাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।